হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রিমিয়ার প্রোর বেশ কিছু শিখে ফেলেছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সপ্তম ক্লাসে শিখব কীভাবে হোল ফ্রেম করতে হয়, সেটি আমরা বিস্তারিত দেখব। সো যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ফুল কোর্সের পূর্বের ভিডিওগুলো দেখতে মিস করেছেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা আমাদের যে ভিডিওগুলো যে ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি আসলে কীভাবে তৈরি করেছি সেটা এখন বিস্তারিত দেখব। এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। এখন আমরা যদি আমাদের সেই প্রজেক্টটাকে আমরা ডিলিট করে দিই, আমরা যদি নতুন করে আবার পুনরায় সেই প্রজেক্টটি আমরা এনে কাজ করব, তো আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের ফুটেজগুলো আমরা নিয়ে আসবো। এই তিনটা ফুটেজ মূলত আমরা নিয়ে প্রথমে কাজ করব। আনার পরে আমরা একটি ফুটেজ আমরা এখানে নিয়ে নেব, অর্থাৎ একটি ফুটেজ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা টাইমলাইনে নিয়ে নেব। এখান থেকে আমরা মূলত এই ফুটেজটাকে নিয়ে প্রথমে কাজ করব। প্রথমেই আমরা সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম FPS এর সম্পর্কে। FPS মূলত ফ্রেম পার সেকেন্ডস, যেখানে একটি সেকেন্ডের মধ্যে, অর্থাৎ একটি সেকেন্ড বলতে আমি একটা ফ্রেম বোঝাচ্ছি, একটি ফ্রেমের মধ্যে একাধিক ইমেজের সমন্বয়ে কিন্তু একটি ফুটেজ তৈরি হয়। যেমন ধরুন আমরা যে অরিজিনাল যে ভিডিওটি দেখতে পাই, এই ভিডিওটি কিন্তু একাধিক ইমেজের সমন্বয়ে কিন্তু তৈরি। যেমন ধরুন আমি যখন এটাকে মুভ করতেছি, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এমন একাধিক ইমেজের সমন্বয়ে কিন্তু একটা ফুটেজ তৈরি হয়। তো আমরা যেমন ধরুন আমরা ঠিক এই পজিশনে এসে আমরা একটা শট নিব, অর্থাৎ ক্যামেরা যখন আমরা শট করি এই শ্যুটটা আমরা এই পজিশনে এসে নিব। তো আমরা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যেই ফুটেজটি কেমন ছিল, সেই ভিডিও ফুটেজটির সাথে সামঞ্জস্য রেখে আমরা এই ভিডিওটি মেক করব। তো আমি যদি এখানে রেখে কিভাবে আমি হোল ফ্রেম করব, অর্থাৎ আমি তিনটা ওয়ে আছে, আমি প্রথম ওয়েটা দেখাচ্ছি। আমি এখানে এই ফুটেজে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড ফ্রেম হোল্ড। তো আমি যদি অ্যাড ফ্রেমে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও ফুটেজটি আছে এটি দুটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ শুধুমাত্র ভিডিও ফুটেজটি, নট অনলি অডিও, অর্থাৎ অডিও ফুটেজটি কিন্তু আপনার এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, আপনি হোল্ড করতে পারবেন কেবলমাত্র ভিডিও ফুটেজটি। তো আমি যদি ভিডিও ফুটেজটিকে এখন অন করি, খেয়াল করবেন হ্যাঁ এই অংশে এসে কিন্তু বাকি অংশ লাস্ট যেই ইন অফ সাইট পর্যন্ত আপনার হোল্ড হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে কিন্তু আপনার ভিডিওটি প্লে হবে, হওয়ার পরে কিন্তু এই চিহ্ন পর্যন্ত আসার পরে এই বাকি অংশটুকু হোল্ড হয়ে গিয়েছে। কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম যে পুরো ভিডিওটি কিন্তু হোল্ড হয়নি, সুতরাং উনি এইভাবে লাভ দেওয়ার পরে কিন্তু তারপর থেকে কিন্তু ভিডিওটি আবার পুনরায় প্লে হয়েছিল। তো আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে আন্ডুতে চলে যাব। হ্যাঁ এই অংশটি করলে আপনি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছোটো করতে পারবেন, তো ছোটো করলে তো আপনার ফুল ভিডিওর যে অরিজিনাল ভিডিওটি আছে সেটি কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, তো আমরা এই অপশনটি প্লে করব না। আরও একটি অপশন আছে, আপনি যদি এখান থেকে এই ফুটেজে এনে যদি আপনি চান যে এখান থেকে একটি উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার অপশন আছে এক্সপোর্ট ফ্রেম, হ্যাঁ আপনি যদি এই ক্যামেরা অপশনও ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে একটি পপ আপ শো করবে। এই পপ আপে গিয়ে আপনি এখানে আপনি প্যাথে গিয়ে আপনি কোথায় এই ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেটা এখানে দেখিয়ে দেবেন, অর্থাৎ ব্রাউজে ক্লিক করে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি যদি এটাকে ডেস্কটপে দিয়ে দিই, যে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, ওকে দিয়ে দিই, এই ইমেজটি ডেস্কটপ থেকে আমাদের এই ইমেজটি এনে কিন্তু আমি এখানে এনে কাজ করতে পারবো। তো সেইটা থেকে আরও একটি বেটার অপশন আছে, সেই বেটার অপশনটি হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, আমরা ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন যদি ভিডিওটি প্লে দিই, দেখতে পাচ্ছেন এখানে এই ইমেজটা কিন্তু হোল্ড হয়ে আছে, পরবর্তী সময় কিন্তু আবার পুনরায় ভিডিওটি প্লে হচ্ছে, আমরা আরেকটু ছোট করে নেই। তো এই ভিডিওর সাথে কিন্তু আমার যে ভিডিওটি আমরা প্লে করেছিলাম প্রথমে সেটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, তবে এখানে আপনাকে কিছু এডিট করতে হবে, সেটা হচ্ছে আপনার যে এই হোল ফ্রেমটিকে আপনি একটু ছোট করে নেবেন, আপনি আপনার সাইডটাকে একটু বড় করে নেন, এইটাকে আর একটু ছোট করে নেন, ছোট করে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে রিপ্লেসে দিয়ে দেন।
তারপরে এখানে আপনাকে একটা ট্রানজেকশন অ্যাপ্লাই করতে হবে। আপনার ভিডিওটি স্মুথলি ভাবে প্লে করার জন্য আপনি এই উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গিয়ে আপনি এখানে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পরে এখানে একটি ইফেক্টসের যে একটি ফরম্যাট ফাইল আছে এটা এখানে শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা ভিডিও ট্রানজেকশনে চলে যাব। ট্রানজেকশনে যাওয়ার পরে এখানে ডিসলভে চলে যাব। ডিসলভে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ টু হোয়াইট, ডিপ টু ব্ল্যাক আছে, হোয়াইট আছে, আমরা হোয়াইটটা ইউজ করব। আমরা এখানে এটাকে ক্লিক করে রাইট লেফট বাটন চেপে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে এনে ঠিক ভিডিওর মাঝখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, তারপরে আমরা আবার পুনরায় লাস্ট অপশনে গিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ঠিক সেমভাবে লাস্ট অপশনে গিয়ে ছেড়ে দিব। এখন যদি আমরা ভিডিওটি প্লে দিই, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এরকমভাবে শো করেছে। এখন আমাদের যেই যে ইফেক্টটি আমরা ইউজ করেছি, ইফেক্টটি আমাদের একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোটো করবো। আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। করার পরে এখানে ইফেক্টস কন্ট্রোলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ছোটো বড় করতে পারবেন। আপনার এই ইফেক্টটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটিতে ক্লিক করে আপনি এখানে আসবেন, এখানে ক্লিক করে অ্যালাইনমেন্টে ক্লিক করে আপনার সেন্ট্রালে অ্যাড কার্টে দিয়ে দিবেন, সেন্ট্রালে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে ইফেক্টটি আছে সেটি মাঝখানে চলে গিয়েছে। আপনি চাইলে এটা এখানে ছোটো বড় করতে পারবেন, এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোটো করতে পারবেন। হ্যাঁ, আপনি এটাকে সেমভাবে এটাকে এভাবে ছোটো করতে পারেন, এবং এটাকেও আমরা সেমভাবে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে আমরা ক্লিক করে দিব। তো এটাকেও আমরা একটু ছোটো করে নেব। হ্যাঁ, এখন যদি আমাদের ভিডিওটি প্লে করি আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আগের থেকে একটু স্মুথ হয়েছে। এখন এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা মিউজিক ইউজ করব, অর্থাৎ যেই সাউন্ড ইফেক্ট আছে আমরা সাউন্ড ইফেক্টটি ক্লিক এখানে আমরা দিয়ে দেব। তো আমরা আমাদের কার্সরটা এখানে রেখে আমরা টাইম কোডারের বরাবর আমরা এখানে এনে সাউন্ডটা ছেড়ে দিব। তো তারপর আমরা যদি আবার নতুন করে ভিডিওটি প্লে করি, এখানে একটা সাউন্ড কিন্তু অলরেডি শো করতেছে। আপনি এইভাবে কাজটি করতে পারেন। সেমভাবে যদি আপনি আরও একটি ইফেক্ট নিয়ে কাজ করতে চান, অর্থাৎ সেমভাবে আপনি এটাকেও এভাবে কাজ করতে পারেন। আপনি যদি ঠিক এই জায়গায় এনে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি ইনসার্ট ফ্রেম হোল সেগমেন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এর বরাবর এনে অডিওটাকে এনে ছেড়ে দিবেন। তারপরে আপনি যেই ইফেক্টটা আছে ডিপ টু হোয়াইট আপনি এটাকেও এখানে ইউজ করতে পারেন। আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে মানে লাস্ট অপশন এখানে ছেড়ে দিতে পারেন। এখন যদি আপনি এই ভিডিওটা হতে যদি প্লে করেন, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা অনেক ভিডিওতে দেখতে পাই এরকম যে কিছু কিছু অংশে একটি ইমেজকে বা ভিডিওতে একটি হোল্ড করে একটি ইমেজ শ্যুট করে, এই কাজটি আমরা এভাবে করতে পারি। তো খুব সহজেই কিন্তু আপনি ইউজ করতে পারেন, তিনটি ওয়ে আছে। তবে আমার লাস্টের অপশনটি আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি এই অপশনটি ইউজ করে থাকি। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন।